এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। মাম্মি গেল আমার নতুন ম্যাক্সিটা ফটাফট। ভাবলাম ইস্ত্রিটা গরম হতে হতে এই পাতাটা শেষ করে ফেলি। দেখো এই দেখো মা, বই পেলে সবকিছু ভুলে যাও, পড়ো পড়ো আর পড়াও। কি আর করব রুমা, আমার এই শূন্য জীবনে বই ছাড়া আর কি আছে বল? তাই বই নিয়ে সব ভুলে থাকি। হায় কবিতা, কি রে রুমা, রোজ তো দেরি করিস, আজ এত তাড়াতাড়ি? আরে ধুর মারো গলি, অফিস টাইমে যা ভিড় হয়, ভর্তি বাসে চ্যাপ্টা হয়ে যেতে গা ঘিন ঘিন করে। ভূত তো দেখা হলো, এবার শুনি কোন দিকে যাওয়া হচ্ছে। যেখানে বলুন পৌঁছে দিচ্ছি। যদি বলি ডালা হাউসে। ওশিয়াস এক মিনিট। এই কবিতা কবিতা পার্ট ফুটেছি আই। আরে 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 লোকটা কি, কে জানে কে? বাহ, তোকে দেখে হাসলো দি। 35 22 35 এতে মোড়াও হেসে ওঠে। চল চল চল, ঘাটের মরার সঙ্গে আমি যাই না, তুই যা। বয়ে গেছে, বাই, লাঞ্চে দেখা হবে। চলো। কি হলো, আপনার বন্ধুটি এলেন না? কেন, মন ভরেনি? ও বলছে নিমতলায় যাবে না। তুই কি রে রুমা, চেনা নেই জানা নেই, হুট করে যার তার গাড়িতে উঠে পড়লি? এটা সাহস নয়, গোয়ার তুমি বুঝলি? না চাই না, এর নাম হলো ম্যানেজ মাস্টার। কি ক্ষতি হলো শুনি? আমার একটু মুচকি হাসি আর ওর 2 লিটার পেট্রোল, ব্যাস সোজা অফিস কাটাফাট। বাহ, এবার নিজের দিকে দেখ, ওই বাসে কমপক্ষে 200 জোড়া চোখ সারাক্ষণ তোকে গিল, অন্তত 100টা হাত তোকে ছুঁই ছুঁই করলো। কনুইয়ার কান দিয়ে এমন সব জায়গায় গোট্টা মারলো না যেখানে মোটেই মারার কথা নয়। যেটা কথা বলিস এবার বল, দুটোর মধ্যে কোনটা ভালো? তোর মতো ধাক্কা খেতে খেতে যাওয়া না চোখ ঠারিয়ে একটু হাসি আর পৌঁছে গেলাম ডেলার্স? এবার আপনাদের সামনে বিখ্যাত হাস্যরাশি গোপাল ভাঁড়, পরিবেশন করবেন হাসি ফোয়ারা। হাসি, শুদ্ধ হাসি, নানা জাতের হাসি, নানা দাঁতের হাসি। প্রথমে আত্মহাসি, আত্মহাসি। হ্যাঁ, তারপর ছোট্ট হাসি, এবার গাড়ি স্টার্ট দেওয়ার হাসি। তারপর তরুণীর মৃদু হাসি, সুইট 16। আরে আসুন, রিয়াজ করছি রাস্তায়, মিয়াও মিয়াও বোধ করলে পাড়ার লোক ছাড়া করে পেটাবে, তাই লুকে লুকে ছাদে প্র্যাকটিস করছি। হাসছেন?
হাসু, কোনোমতে বৃহস্পতিটা তুঙ্গে পৌঁছে গেলে এই গোপাল ভাঁড় হয়ে যাবে হাসির জগতের উত্তম কুমার। আপনার হাতে ওটা কি? পিঠে, মা পাঠিয়ে দিলেন। সাক্ষাৎ অন্নপূর্ণা, উপরতলার এই অনাথ ভাড়াতের উপর আপনার করুণার অন্ত নেই। এই ঋণ কি করে শোধ দেব? কেন, আপনার ভক্তর ইচ্ছাটা পূর্ণ করে দেবেন। কি করে? ও গান না কোই উমঙ্গ হ্যায় না কোই তরঙ্গ হ্যায় মেরি জিন্দগি হ্যায় ক্যা ইকটি পতঙ্গ হ্যায় না কোই উমঙ্গ হ্যায়। এটা কি গান রে? ও গায়, তুইও গাস, এর মধ্যে কি আছে? আছে মা, আমার জীবনের অভিশাপ এর মধ্যেই লেখা আছে। মানে কি আছে আমার জীবনে? আশাহীন, আনন্দহীন, যেন কেটে যাওয়া একটা ঘড়ির মতো। বায়োস্কোপ একটা বিধবা মেয়ে গিয়েছিল। একান্ত গোপনীয় শ্রোতার অনুরোধ, and letter number one. And we would very much appreciate your immediate reply, thanking you, etc., etc., etc. That's all. Yes, sir. Kabita, Kabita. Bolo. তোমার সঙ্গে দরকারি কথা আছে। আচ্ছা, ওটা আই মিন ফাইলটা কি করলে? কোন ফাইলটা স্যার? ওই যেটার মধ্যে আমি তোমাকে জরুরি চিঠি দিয়েছিলাম। জরুরি চিঠি? ও, আপনার সেই প্রেমপত্র? না, ঠিক তা নয়, চিঠি ফিটি অত ইম্পর্টেন্ট নয়। আমি বলছিলাম তোমারও বিয়ের বয়স হলো আর আমার, তাই জিজ্ঞেস করছিলাম এ ব্যাপারে তোমার মতামত কি। এই অফিসের সমস্ত ইম্পর্টেন্ট বিষয়কেই মতামত দেয় স্যার। কেন? বড় সাহেব, আই মিন ম্যানেজিং ডাইরেক্টর। আপনার চিঠিটাও আমি তার কাছে পাঠিয়ে দিয়েছি। কবি, Yes, sir. We filed our chai within 10 minutes. Okay, sir. Chikita Borosha kache pathiyecho keno? Officer file er moddhe chilo tai. Kintu tomar nijer byapar, personal chiti. Office ta to apnar nijer ghor bari noy. Well, Kabita, chiti gulo aaj tai bhaba chai. Understand? Yes, sir. Chiti ta Borosha dekhle ki bhabben? Lekhar age bhabli pattin? Stupid. Yes, sir. Huh? শেখরের ব্যবহারে আমি খুবই দুঃখিত, ব্যাপারটা খুবই নোংরা। এখন অফিসিয়ালি দেখতে গেলে ওকে ডিসমিস করাই উচিত, তবে সবটাই তোমার উপর নির্ভর করছে। তুমি যদি ওকে ক্ষমা করতে পারো, কড়া ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিই। প্রথমবার তো শাস্তি নাই বা দিলাম না স্যার, শাস্তি ওর পাওয়াই উচিত। কিন্তু প্রেমপত্র লেখার জন্য নয়, ইংরেজি বানান যা উফ অসহ্য। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।